তো ভাই ব্রাদার্স আসসালামু আলাইকুম। আজকের যে গেম প্লেটা এটা কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড, ডায়মন্ড ভার্সেস গ্র্যান্ড মাস্টার, ইউনো ফাইট হবে সেই লেভেলের। ভিডিওটা সম্পূর্ণ দেখবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটাতে লাইক করতে কিন্তু হবে, লাইক আর কমেন্ট, কমেন্ট করে জানাবা যে ভিডিওটা কেমন হয়েছে বা কেমন ভিডিও আরও আমি আপলোড দিব। তো দুঃখের বিষয়, আমার 27,000 ফলোয়ার আলা যে ফেসবুক পেজটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। এই জন্য নতুন ফেসবুক পেজ খুলছি আমরা, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো ওইটাতে সবাই ফলো করবা, লাইভ স্ট্রিমে জয়েন করবা, তো লাইভ স্ট্রিমে লাইভ দেখতে পারবো, আমার সাথে খেলার সুযোগ পাবা, আর গিভওয়ে প্রতিদিন গিভওয়ে থাকবে, তো গিভওয়েতে পার্টিসিপেট করতে ভুলবা না, ঠিক আছে? তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আরে একটা নামতেছে দেখি আমার সাথে। আরে ছি ছি ছি, আরে টিম আপ করতে চাইছিল, রেজ মোমেন্টে ভুল করে মেরে দিছি, সরি ব্রো, এক্সট্রিমলি সরি। আরে টিম আপ করতে লাগছে, ভুলে মেরে দিছি, ফার্স্ট এড গুলো তুলে নি, বেটার হবে না, মাইন তুলবো না, মাইন তুললে কি হয়, নিজের মাইনে মাঝে মধ্যে নিজেই ফুটে মরে যায়। এদিকে ফুল স্কোয়াড নামতে দেখছিলাম নামার সময়, বাট কই গেল ওরা। আচ্ছা ওই বক্স লুটেড, মানে এদিকে কোথাও আসছে প্লেয়ার গুলা, কই স্কারটা তুলি, ওই যে সামনে, ও টিমমেট আশেপাশে থাকার কথা, কজ একা নামে নাই, আমি তিনজন না চারজনকে নামতে দেখছি। তো মামুর বেটা ঘরের উপরে এখন, ওই যে আসতেছে, কি ব্যাপার, আচ্ছা শটগানটা নিয়ে নেই। ও টিম, আরে মাত্র একটা গ্লো আছে, ওরে রিভাইভ দিতে চলে গেছে, আরে না না না, রিভাইভ টিভাইভ না দিয়েই আমাকে মারতে লাগছে। আচ্ছা ও মেবি রিভাইভ হয়ে গেছে এতক্ষণে, আচ্ছা কিল পেয়ে গেছে, আচ্ছা ল ল, টিমমেট অন্য কোথাও মরে গেছে, মিস করলাম, কয়টা এখানে দুইটা লাগতেছে ভাই, আরে রে রে, উকং উকং ইন্ডিয়া নষ্ট করে দিছে, মেরে দিছে, সি সি সি, আমার কাছে না গ্লো আছে, সি চারটা বোম, বোম তত দূর যাবে না, মেবি পিছনে যাওয়ার ওয়ে নাই, ইজিলি মেরে দিতে পারবে। আচ্ছা ওমেই বাড়া, আচ্ছা রাইট আসতেছে, ভালো করছে, ওইখানে থাকলে মারতে পারতাম না এমনিও। আরেকটা কই, আরেকটা কি ঘুরতেছে নাকি ওই দিক দিয়ে, ওই যে নক, এবার যাই, কি ব্যাপার, ওই দিকে শুট কেন করলো আর একটা প্লেয়ার, আচ্ছা নক করছিল একজন, আমি কি, ও আচ্ছা এটা আরেকটা টিমের প্লেয়ার, লল বদ্দা, আমার বোমে তুমি এখন যাবো, কজ আমি বেটার অ্যাবিলিটি ইউজ করতেছি, বিট স্টোনের 1-0, ও কল্পনায় ভাবে নাই যে বোম এত দূর যাবে, ফিলিং সরি ফর ইউ, ওরে লুট, ওরে লুট, নয়টা ফার্স্ট এড বলে তুলছি, ব্যাপার না, হচ্ছে এটা বোম দিয়ে মারবো, স্নাইপার নেম করে আসিল, বোম দিয়ে মারতে ভালোই লাগে, কিরে কিরে ওইখানে, আরে কপাল, ওটা কি ব্যাপার, সৎ
সহ্য করা যায়, প্রত্যেকটা বুলেট বলে ওর যায় প্যানের মধ্যে লাগছে। কি আচ্ছা নিচে ফাইট, হেডশট খেলো রে, ফাইট লাগছে। ওই যে অল্প, আরে উপর থেকে আবার হেডশট লাগে, অস্থির হেডশট। কই বাড়ো বাড়ো বাড়ো, কোন কেটিমে তাই বুঝতেছি না, উল্টা পাল্টা গ্লোয়াল বসানো এখানে। ওইটা কি আরেক টিমের নাকি ওইটা এই টিমেরই, এই বুঝতেছি না। কেউ কাউরে মারেও না আবার না, এখান থেকে ব্যাগ যাওয়াটাই আমার জন্য মেবি দরকার। স্ক্যানারটা নিয়ে নি, স্ক্যানারের দাম বাড়ায় দিছে, 4 করে দিছে, আগে 3 ছিল। কি ব্যাপার, 5 জন এলাইভ আছে এইটুক জোনে, বাট কেউ নাই এই সাইডে, এই সাইড পুরো ফাঁকা। কি ব্যাপার, তাহলে কি ওরা ওই পারে নাকি, পাহাড়ের নিচে মেবি, মানে কি এদিকে বলে কেউই নাই। কই ওরা দেখছি মেবি, ওই যে হ্যাঁ ফাইট করতেছে, ফাইট করিতেছে চাচুরা। আচ্ছা 1v4 নাকি এ ভাই, 1v4 মেবি। ও ভাই আমার কিল নিয়ে নিছে। আচ্ছা 1v4 না, 2v1, এখন দুই টিমের ছিল, হাই রে ওস্তাদ। আয় জোন নাই ওদের দিকে, শিওর বুয়া, আসো আসো জোন চলে আসতেছে, সেফ জোন ইজ ড্রিঙ্কিং ব্রো, জলদি চলে আসো। এই তো আসছে, নিচ দিয়ে চলে আসে না, উপর দিয়ে আসবে। আরে এই তো ডায়মন্ড র্যাঙ্কের কোপাই দিলাম, কোপাই দিলাম, পুরো কোপাই দিলাম। ডায়মন্ড ভার্সেস গ্র্যান্ড মাস্টার খেলা হবে। ম্যাচটা অতটাও টাফ ছিল না, বলতে গেলে ইজি ছিল, 14 কিল করছি, এনাফ।